উদ্ধার অভিযানের মাজতে পুনের খহিল পাহাড়ের মাটি এ পর্যন্ত চব্বিশটা মৃতদেহ উদ্ধার হয়েছে যদিও আর বৃদ্ধি পার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মণিপুরের ননীত আন এক প্রণয়, উদ্ধার অভিযানের মাজতে খহিল আন এখন পাহাড়। বিশ্বর সর্বোচ্চ খুঁটাযুক্ত রেল দলঙ্গর নির্মাণ চলি থাকা মণিপুরের টুপুলত অব্যাহত আছে ভূমিস্খলন। তার মাজতে যুদ্ধকালীন তৎপরতারে চলি আছে উদ্ধার অভিযান। এতিয়ালৈকে উদ্ধার হয়েছে চব্বিশটা মৃতদেহ। উদ্ধার হওয়া মৃতদেহর ভিতর আছে ১৮গৰাকী সেনা আর ৬জন শ্রমিক। মৃতদেহ উদ্ধার হওয়া আটাইকেইজন শ্রমিকর ঘর মরিগাঁওর লাহরিঘাটত। গোপাল ফুকন, দীপাঙ্কর বরদলৈ, হরমোহন ডেকা, পল্লব নরম, বগেন্দ্র ফুকন আর দীপাঙ্কর বরদলৈর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে যদিও এতিয়াও ঘর পোহাই নাই মৃতদেহ। বিপরীতে এতিয়াও সন্ধানহীন হয়ে আছে লাহরিঘাটর পর রেলপথ নির্মাণের যাওয়া ১২জন লোক। চব্বিশ দিন পূর্বে সুবুরী চারিটার পর যাওয়া ২৩জন লোকের ভিতর এতিয়া জীবিত অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে কেবল ৫জন শ্রমিক। আনহাতে ৩টা দিনে দুখে সুখে কটাই হসপিটালের বিছনা লোবলগা হয়েছে লাহরিঘাটর চারিটা চুবুরীর কেবাটাও পরিয়ালে। বজালির রৌ মারিটো এতিয়া শোকাকুল পরিস্থিতি। সেনা জওয়ান জিয়ারুল হকর মৃতদেহ ঘরতে অনার পিছতেই রৌ মারিত সৃষ্টি হল অবর্ণনীয় পরিস্থিতি। সেদরে উমরাংসুর গোবিন্দনগরের ঘরলৈ অনা হল সেনা জওয়ান বলরাম শর্মার নশ্বর দেহ। সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন করা হল দুইগৰাকী সেনা জওয়ানের অন্ত্যেষ্টিক্রিয়া। কিন্তু এতিয়াও সন্ধান নাই হাফলঙর সেনা জওয়ান প্রিয়ম দত্তর। ধ্বংসস্তূপৰ পৰা উদ্ধাৰ হোৱা নাই অসমৰ ৩গৰাকী ৰেল বিভাগৰ অভিযন্তাও। এনে অৱস্থাত দিন নাযায় ৰাতি নোপোৱাই অৱস্থা হৈছে ডিমাহাছৰ ২গৰাকী অভিযন্তাৰ লগতে গোলকগঞ্জৰ কমলেশ তালুকদাৰৰ পৰিয়ালৰ। ধ্বংসস্তূপৰ মাজত আবদ্ধ হৈ আছে নলবাৰী আৰু বজালীৰ এজনকৈ শ্ৰমিক। ইতিমধ্যে নিহতসকলৰ পৰিয়াললৈ ৫ লাখ টকাৰ এককালীন সাহায্য ঘোষণা কৰিছে মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী এন বীৰেন সিঙে। আহতসকলের পরিয়ালক ৫০,০০০ টাকার এককালীন সাহায্য দিয়ারও প্রতিশ্রুতি দিছে মণিপুর সরকারে। উদ্ধার অভিযানের তদারক করবলে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে মন্ত্রী পীযুষ হাজরিকা। এতিয়াও খহি পড়া পাহাড়ের বোকা মাটি আর শিলর চেপাত আবদ্ধ হয়ে থাকা ৪০জন লোকের সন্ধানত স্নিফার ডগ আর রাডারের ব্যবহার করেছে উদ্ধারকারী দলে। প্রতিকূল পরিস্থিতির উদ্ধার কার্য সম্পূর্ণ হবলে সময় লাগিব ২ বা ৩ দিন। তেতিয়ালৈকে উদ্বেগ আর উৎকণ্ঠারে সময় পার করব লাগিব লাহরিঘাট, বজালী আর নলবারীর কেবাটাও পরিয়ালে। ব্যুরো রিপোর্ট, ২৮ অসম নর্থ ইস্ট। আর মণিপুরত ভূমিস্খলনত নিহত বজালীর সেনা জওয়ান জিয়ারুলের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল আজি নিজের বাসগৃহতে। সম্পূর্ণ রাষ্ট্র মর্যাদার রৌমারি জিয়ারুলক বিদায় জানালে গুণমুগ্ধ। রাজ্য সরকারে জিয়ারুলের পরিয়াললৈ ৫ লাখ টাকা সাহায্য ঘোষণা করেছে। মণিপুর ভূমিস্খলনত নিহত হওয়া বজালীর রৌমারি কুসন্তান জিয়ারুল পনাশর ইয়ার পিছত রৌমারি রাইজে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জানার প্রস্তুত করা হয় রাজহুয়া শ্রদ্ধাস্থলী রঞ্জিত কুমার দাস, সরুক্ষেত্র সমষ্টির বিধায়ক জাকির হোসেন সিকদার, জেলা আরক্ষী অধীক্ষক ধর্মেন্দ্র দাস, সেনার উচ্চপদস্থ বিষয়া, স্থানীয় রাইজে শ্রদ্ধা নিবেদন করে। ইয়ার পিছতে জিয়ারুলের নশ্বর মৃতদেহ পহিওয়া খাটত উঠায় রৌমারি স্থানীয় হাইস্কুল চৌহদত সেনায় টুপু ধ্বনিরে সাময়িক মর্যাদারে অন্তিম শ্রদ্ধা নিবেদন করে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য নহয় ইনামুল হক, তদন্তর অন্তত আরক্ষী সদরি করেছে চাঞ্চল্যকর তথ্য। কিন্তু কোনে আর কিয় জেহাদি সজাবলে ষড়যন্ত্র রচিছিল ইনামুলক? ইনামুল হক জামাতুল মুজাহিদিনের কেদার নহয়। সন্ত্রাসবাদীর নামত মিছাতেই হাজতত খপিলে নিরীহ ইনামুলে। উড়ে নিশা চলোৱা জেরার পিছত আরক্ষী সদরি করলে চাঞ্চল্যকর তথ্য। ইনামুলক জেহাদি সজাবল কোনোবাই চলাইছিল বৃহৎ কারসাজি। আনা হল কাগজপত্র যেখানে তাত পোৱা হল তাতে
সোর্সৰ মতে যত যত রুমত থাকিব সেই এক্সেক্ট সেই পইন্ট বিলাকতে কাগজ বিলাক পোৱা হল। আনি পেলাই যেতিয়া দেখা গল যে এইটো যি কাগজ ডকুমেন্ট যিখিনি বনোৱা আছিলে এইটো পেডো নহয়, এইটো কম্পিউটাৰ প্ৰিণ্টিং আছিলে, এপাত এপাতকে কাগজ আছিলে, আৰু তাত যিখিনি কথা লিখা আছিলে সেই কথাখিনিও আপোনাৰ শুদ্ধ নহয়। তাতে স্পেলিং ভুল আছে, নাম নিমিলে, বা তাত যিটো চেম্বল দিছে সেইবিলাক মানে ইণ্টাৰনেটৰ পৰা লৈ পেলাই তাতে স্কেন কৰি প্ৰিণ্ট কৰা তেনেকুৱা আছিল। শুকুৰবাৰে বিয়লি এটা খবৰে হোৱা দোৱা লগাইছিল অসম আৰক্ষীৰ শীৰ্ষ মহলত। মহানগৰীৰ হৃদপিণ্ড সদৃশ গণেশগুৰিৰ দিছপুৰ গেষ্ট হাউচৰ পৰা জেহাদীৰে সম্পৰ্ক থকাৰ অভিযোগত আটক হৈছিল ইনামুল হক নামৰ গেষ্ট হাউচটোৰ মেনেজাৰজন। উদ্ধাৰ হৈছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ চমুকৈ জেএমবি স্বাক্ষৰিত পেডৰ পৃষ্ঠা। লগে লগে ইনামুলক আটক কৰি আৰক্ষীৰ পূব সংমণ্ডলৰ কাৰ্যালয়ত আনি নিশা জেৰা চলাইছিল মহানগৰীৰ যুটীয়া আৰক্ষী আয়ুক্তসহ শীৰ্ষ আৰক্ষী বিষয়াই। পিছে আৰক্ষীৰ তদন্তত সমগ্ৰ ঘটনাই ল'লে নতুন মোৰ। নিশাই সসন্মানেৰে ঘূৰাই পঠোৱা হ'ল ইনামুল হক। গতিকে এটা ইনচেণ্ট মানুহক এনে ফ্ৰেম কৰাটো উচিত কথা নহয়, সেইকাৰণে গোটেই বস্তু চালি জাৰি চাই পেলাই দেখা গ'ল যে বস্তুটো মিছা, তো তেখেতক সসন্মানে আমি ৰিলিজ কৰি দিছোঁ। আৰক্ষীৰ মতে প্ৰতিশোধ পূৰণৰ বাবেহে পৰিকল্পিতভাৱে ইনামুলক ফচাবলৈ চেষ্টা কৰিছিল কোনোবাই। জেহাদীৰ ভুৱা পেট বনাই আৰক্ষীকো বিপথে পৰিচালিত কৰাৰ চেষ্টা চলোৱা বুলি স্বীকাৰোক্তি দিলে ডিচিপি সুধাকৰ সিঙে। আৰু যেতিয়া তেওঁৰ লগত মানুহজনক ইণ্টগ্ৰেশ্যন কৰা হ'ল এইটো লাইনত আৰু সোধ পোছ কৰা হ'ল, তো তেতিয়া গম পোৱা গ'ল যে তেওঁৰ মানে বেলেগ এজন মানুহৰ লগত কিবা পাৰ্চনেল বেচিছত কিবা মানে তেওঁলোকৰ মনোমালিন্য আছে। তো তেওঁ ক'লে যে এই মানুহজনে ছাৰ মোক ফচাব পাৰে, তো সেইখিনিও আমি ভেৰিফাই কৰিলোঁ যে চোৰ্চৰ লগত সেই মানুহৰ কিবা যোগাযোগ আছে নেকি। তেতিয়া আমি ভেৰিফাই কৰি যেতিয়া দেখিলোঁ তেওঁলোকৰ কল ডিটেইল এইবিলাক এনালাইচিচ কৰা হ'ল, তো তাতে দেখা গ'ল যে তেওঁলোকৰ বিৰাট মানে সম্পৰ্ক আছে ফোনত। তো তেতিয়া কনক্লুজন এটা দেখা হ'ল যে এইটো মানে তেওঁ মানুহজনক এনে মিছামিচি ফচাবলৈ চেষ্টা কৰিছে। গেষ্ট হাউচটোৰ পূৰ্বৰ মেনেজাৰৰ সৈতে হোৱা সংঘাতৰ বাবেই ইনামুলক এনেদৰে ফচাবলৈ চেষ্টা কৰাৰ সন্দেহ আৰক্ষীৰ। থাৰ্ড পাৰ্চনে ইউজ কৰিব পাৰে, খবৰ দিব পাৰে যে এনেকুৱা খবৰ এটা আছে, তুমি পুলিচক জনাই দিয়া। গতিকে সেইখিনি এতিয়া আমি ভেৰিফাই কৰি আছোঁ, এইটো যোৱাকালি ৰাতি আমি তেওঁক এৰিছোঁহে, গতিকে আজি আছে আমি ভেৰিফাই কৰিম আৰু আমি চাম যাতে চোৰ্চ মানে এনেকুৱাকৈ কাম নকৰে যাতে কোনোবা ইনচেণ্ট মানুহ এনে ফচি যায়। সম্প্ৰতি আৰক্ষীয়ে দিছপুৰ গেষ্ট হাউচৰ পূৰ্বৰ মেনেজাৰৰ অনুসন্ধানত নামি পৰিছে। প্ৰয়োজনত আৰক্ষী সংবাদ মাধ্যমক বিপথে পৰিচালিত কৰি ইনামুলৰ সন্মান লাভ কৰাৰ চেষ্টা চলোৱা পূৰ্বৰ মেনেজাৰজনৰ বিৰুদ্ধে নিজাববীয়া গোচৰ ল'বলৈ সাজু হৈ উঠিছে আৰক্ষী। তেওঁকো আমি মানে আনি পেলাই অলপ সোধপোছ কৰিম, এইটো ব্যৱস্থা আমি কৰি আছোঁ। ভাস্কৰ হাজৰিকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।